হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তথ্যটি হলো উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা পাবে এবং একাদশ শ্রেণীর যারা বার্ষিক পরীক্ষা দেবে তারা রেজিস্ট্রেশন কবে থেকে পাবে সেই নিয়ে আজকের আলোচনা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন অপেক্ষা, তারপর শুরু হয়ে যাবে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে জরুরি নির্দেশিকা জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, তোমরা প্রত্যেকেই জানো 6 মার্চ 2020 অর্থাৎ তোমাদের অ্যাডমিট রেজিস্ট্রেশন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা পরিবর্তন করে আগামী 3 মার্চ 2020 মঙ্গলবার সংসদের আঞ্চলিক কার্যালয় নির্দিষ্ট কতগুলো বিতরণ কেন্দ্র থেকে 2020 সালের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র বিতরণ করা হবে। প্রত্যেক বিদ্যালয়ের প্রধানকে তাদের নিজ নিজ প্রতিনিধিদের মাধ্যমে আঞ্চলিক কার্যালয় থেকে তা সংগ্রহ করবার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেশ কয়েক হাজার বৃদ্ধি পেয়েছে। তো তোমরা যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই, আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু তোমরা তিন তারিখ থেকে তোমাদের স্কুলের যে প্রধানরা আছেন তারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন, তোমরা কিন্তু 3 তারিখের পরে অর্থাৎ তোমরা 4, 5, 6 তারিখের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের বিদ্যালয় থেকে, তোমাদের নিজস্ব বিদ্যালয় থেকে তোমরা অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এবং যারা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমরা নিজস্ব স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, তোমরা অবশ্যই এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সময়ে সেটিকে সংগ্রহ করে রাখবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি, এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা পাবে। তো আশা করি তোমরা বুঝে গেছো। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে। তোমরা জানো উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর বিভিন্ন সাজেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সাজেশনগুলো পেয়ে যাবে। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো টাটা।